বর্ধমান শহরের শতাব্দী প্রাচীন কার্জনকে তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12 বছর আগে নাকি ছিল না বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেট। কার্জন গেটের সামনে দাঁড়িয়ে এমনই দাবি করলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। শুধু তাই নয়, ঝাঁ চকচকে রাস্তা, আলো সবই তৈরি হয়েছে তৃণমূল সরকারের আমলে। বুধবার বিকেলে যুবনেত্রী সায়নীর এই বেফাঁস মন্তব্যে বর্ধমান শহরের ইতিহাসে তার প্রজ্ঞা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে গোটা শহর জুড়ে। এই বক্তব্যের পরে বিতর্ক জেলা জুড়ে। সায়নীকে ইতিহাস শিখিয়ে আসার পরামর্শ বিরোধী দল বিজেপির। বুধবার বর্ধমানের শতাব্দী প্রাচীন কার্জন গেটের সামনে সভা করতে আসেন যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান 12 বছর আগে ছিল এই গেট, ঝাঁ চকচকে রাস্তা, এত হাসপাতাল, কিছুই ছিল না। উল্লেখ্য, 1904 সালে ইংরেজ আমলে লর্ড কার্জনের শাসনের সময় তার নাম অনুসারে তৈরি হয় কার্জন গেট, যা এখনো বর্তমান। বর্তমানের অন্যতম ঐতিহ্য বহন করে এই গেটটি। বিষয়টি নিয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেছেন, সায়নী ঘোষ বোকা বানাচ্ছিল সাধারণ মানুষকে। কার্জন গেট যখন তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়নি। আর উনি বলেছেন মুখ্যমন্ত্রী নাকি এই গেট বানিয়েছেন। অপরদিকে সিপিএম নেতা দীপঙ্কর দে ব্যঙ্গ করে বলেন, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে সঙ্গীতজ্ঞ, ভালো নাচেন, ছবি আঁকেন ইত্যাদি ছিল, আজ ওনার নামের সঙ্গে নতুন সংযোজন হলো উনি কার্জন গেটের প্রতিষ্ঠাতা। যদিও তৃণমূলের দাবি সায়নী বলতে চেয়েছিলেন সংস্কারের কথা। বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবটুরু বলেছেন, গেট ছিলই, অস্বীকার করার উপায় নেই, এই সরকার আসার পর 3-4 বার সংস্কার হয়েছে। এই কথাই বলতে চেয়েছেন আমাদের নেত্রী সায়নী ঘোষ। রিপোর্ট, বিগ নিউজ।